হাই হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো লোগো কিভাবে চেঞ্জ করতে হয়, ব্যানার কিভাবে চেঞ্জ করতে হয় এবং সাবস্ক্রাইব বাটন কিভাবে চেঞ্জ করতে হয়। চলুন শুরু করি। There. Subscribe to my channel. And also press this bell. Chrome browser paste korbo. Pura search bar e type korbo www.youtube.com. Ekta notun page ashbe. Pura logo te click korbo. Pura logo site e tichhona dekhte pacchi, tichhona te click korbo. এরপর আমরা এখানে চ্যানেলটা সিলেক্ট করে নেব, যেটা ব্যানার লোগো সার্চ করার বাটন অ্যাড করব, সিলেক্ট করে নেব চ্যানেলটা। এখানে নতুন পেজ আছে, আমরা থ্রি ডটে ক্লিক করব। এরপর আমরা একটু নিচের দিকে আসবো, আমরা ডেস্কটপ সাইটে করে নেব। আমাদের একটা নতুন পেজ আসবে, আমরা লোগোতে ক্লিক করব। আমরা ইয়োর চ্যানেলে ক্লিক করবো, একটা নতুন পেজ আসবে, আমরা কাস্টমাইজ ম্যানেজমেন্ট, আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবো। একটা নতুন পেজ আসবে, লেআউট ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফরমেশন, আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো। ক্লিক করলে আমরা এখানে ব্যানার এখানে তিনটে অপশান দেখতে পাবো, লোগো, ব্যানার এবং সাবস্ক্রাইব বাটন। সব চেঞ্জে ক্লিক করে আমরা এটা চেঞ্জ করে দেবো। আমরা যেটা রেডি করেছি সেগুলো সেট করব, চেঞ্জে ক্লিক করব। আমরা যে লোগোটা বানিয়েছি, আমরা এখান থেকে লোগো পিকচারটা সিলেক্ট করে নেব। করে নিয়েছি, আমরা একবার ডান করে দেবো, ডানে ক্লিক করব। সেট হয়ে যাবে, আমরা ব্যানার সেট করব। এবার আমরা চেঞ্জে ক্লিক করব, যে ক্লিক করে আমরা এখান থেকে ব্যানার যেটা বানিয়েছি আমরা ব্যানারটা সিলেক্ট করে নেব। আমরা একটু সাইটের দিকে আসবো, আমরা ডনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। নেক্সট আমরা সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব, সাইটে চেঞ্জ দেখতে পাচ্ছি, চেঞ্জে ক্লিক করব। নতুন এটা দিয়ে সাবস্ক্রাইব বাটনটা সিলেক্ট করে নেব। একটু সাইটের দিকে আসবো, আমরা ডনে ক্লিক করব। আমাদের সেভ হয়ে যাবে, আমাদের পেজটা এইভাবে আমরা দেখতে পাবো। সবকিছু সেভ করার পরে আমরা পাবলিক করে দেবো। সবকিছু আমাদের পাবলিক হয়ে যাবে, আমরা এবার চেক করে দেখে নেবো আমাদের সেভ হয়েছে কিনা। ইউটিউবে পেস্ট করব, আমাদের একটা নতুন পেজ আসবে, আমরা লোগোতে ক্লিক করব। এই
আমাদের একটা নতুন পেজ আসবে। লোগো সাইডের তীরচিহ্ন দেখতে পাচ্ছি, তীরচিহ্নতে ক্লিক করব। তাহলে আমরা এখানে চ্যানেলটা সিলেক্ট করে নেব। একটা নতুন পেজ আসবে, আমরা লোগোতে ক্লিক করব। নতুন পেজ আসবে, আমরা ইয়ার চ্যানেলে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের সেট হয়ে গেছে। আমরা এইভাবে দেখতে পাবো পেজটাকে, হোম পেজটাকে আমরা এইভাবে দেখতে পাবো। There. Subscribe to my channel and also press this bell icon.